সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত হোম কলেজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিরিন আফরোজ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। 2020-21 শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে রয়েছে তাদের জন্যই আমাদের এই অনলাইন ক্লাস। এবং আমার আজকের বিষয়বস্তু ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। এবং আজ আমি তোমাদের সাথে আলোচনা করব আদর্শ ব্যবস্থাপকের দক্ষতাসমূহ। তো দেখো যে যখন আমরা ব্যবস্থাপনা কি আলোচনা করি তখনই কিন্তু আমরা বলি যে একজন ব্যবস্থাপক যা করেন তাই হচ্ছে ব্যবস্থাপনা, অথবা নিজের কাজ কৌশলে অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটি হচ্ছে ব্যবস্থাপনা। এবং এর ভিত্তিতে কখন আমরা একজন ব্যক্তিকে বা একজন ব্যবস্থাপককে দক্ষ ব্যবস্থাপক হিসেবে চিহ্নিত করি সেটা বুঝতে হলে আমাদের এখন যেতে হবে একটু বোর্ডে। তো দেখো যে বোর্ডে সংক্ষেপে একটি আলোচনা আছে যে ব্যবস্থাপনা কার্য সুষ্ঠু ও সুনিপুণভাবে সম্পাদনের জন্য ব্যবস্থাপনার প্রতিটি স্তরে বিভিন্ন ব্যবস্থাপকীয় দক্ষতার প্রয়োজন হয়। এখানে লক্ষ্য করো প্রতিটা স্তরের কথা উল্লেখ করা হচ্ছে এবং তার সাথে ব্যবস্থাপকীয় দক্ষতার প্রয়োজন। এবং এই ব্যবস্থাপকীয় দক্ষতার প্রয়োজন মেটাতে যেয়ে দেখো কীভাবে বলা হয়েছে যে RW গ্রিফিনের মতে আদর্শ ব্যবস্থাপক সাত ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতা দেখায় এবং RL কার্জের মতে তিন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতার কথা বলা হয়েছে। এখন এই দুইজন ব্যক্তির মতামতকে প্রাধান্য দিয়ে এই যে স্তরগুলোকে সংক্ষেপে নিয়ে আসা হয়েছে 6টি ভাগে এবং সেই ভাগগুলো এখানে একটি চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রথমে দেখো ব্যবস্থাপকীয় দক্ষতা। ব্যবস্থাপকীয় দক্ষতার ক্ষেত্রে এখানে উল্লেখ করা হয়েছে যেমন মানবীয় দক্ষতা। না, আমি কারিগরি দক্ষতা দিয়েই শুরু করি। প্রথমেই দেখো কারিগরি দক্ষতা, তারপর রয়েছে মানবীয় দক্ষতা, ধারণাগত দক্ষতা, সমস্যা অনুধাবনের দক্ষতা, বিশ্লেষণমূলক দক্ষতা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দক্ষতা। এই যে একটা সার্কেল, এই সার্কেলে দেখো রয়েছে যে দক্ষতা কী কী রূপের হতে পারে বা কোন কোন দক্ষতা গুণে একজন ব্যবস্থাপকীয় বা একজন ব্যবস্থাপক দক্ষ ব্যবস্থাপক হয়ে উঠতে পারে। তো এখন সেই ব্যবস্থাপকের যে দক্ষতাগুলো সেগুলো নিয়ে আমি সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করব। আমি প্রথমেই চলে যাচ্ছি আমার 1 নম্বর পয়েন্টে। দেখো কারিগরি দক্ষতা। কারিগরি দক্ষতা বলতে বোঝানো হয়েছে একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য বিশেষভাবে যে দক্ষতার প্রয়োজন পড়ে তাকে কারিগরি দক্ষতা বলে। এটি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ব্যবহার, কার্যপদ্ধতি, কলাকৌশল বা প্রক্রিয়া পদ্ধতি বোঝায়। এখন দেখো কারিগরি শব্দটি, তো কারিগরি শব্দটি বলার আগে আমরা দুইভাবে বুঝি যে আমাদের কার্যপ্রক্রিয়া আমরা সম্পাদন করতে পারি। কোনোটা হয়তো যখন এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হতো না তখন অনেক হিসাব যা একসময় মানুষ খাতা কলমে সম্পাদন করতো, তার পরবর্তীতে আসে ক্যালকুলেটর এবং একেবারে শেষ ধাপে বর্তমানে যেটি চলছে সেটি হচ্ছে কম্পিউটার। তো দেখো এই যে কারিগরি দক্ষতা যার নেই সে কিন্তু এখনও সেই পূর্বের ধ্যান ধারণা অনুযায়ী তার কাজগুলো সম্পাদন করবে, যা কিন্তু তার কর্মপ্রচেষ্টাকে বা তার কার্যকে সফল কখনোই করবে না। কারণ একটি কম্পিউটার যে গতিতে হিসাবের কার্য নির্ভুলভাবে সম্পাদন করতে পারে কখনোই কিন্তু তা হাতে কলমে হয়ে উঠবে না। সেই জন্য বলা হচ্ছে কারিগরি দক্ষতা একজন ব্যবস্থাপকের একটি বিশেষ দক্ষতা এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে একজন ব্যবস্থাপককে আরও কারিগরি দক্ষতা বা আরও কারিগরি জ্ঞান সমৃদ্ধ হতে হয়। দ্বিতীয় পয়েন্টে দেখো বলা হয়েছে আন্তঃব্যক্তিক বা মানবীয় দক্ষতা। এই আন্তঃব্যক্তিক বা মানবীয় দক্ষতা আলোচনা করতে যেয়ে দেখো আমি বেশ কিছু বিষয় উল্লেখ করেছি। সেটি হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সাথে মিশতে পারা এবং তাদেরকে কাজে উদ্বুদ্ধ ও উৎসাহিত করে কাজ আদায় করা আন্তঃব্যক্তিক দক্ষতা বলে। এবং প্রতিষ্ঠানের প্রধান উপাদান মানব সম্পদ। আর এই উপাদানগুলোর মধ্যে দেখো উপাদানগুলো নিয়ে যখন আমরা বিভিন্ন ভাগে ভাগ করি তার মধ্যেও কয়েকটি স্তর আছে, এটা আমি পরে বলছি। প্রথমেই দেখো যে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সাথে, অর্থাৎ যখন একজন ব্যবস্থাপক কোনো একটি প্রতিষ্ঠানে কাজ করেন সে কিন্তু তার নিজের কাজটি কর্মীদের দিয়ে করিয়ে নেন এবং কর্মীদের সাথে যদি সে ভালো মতো মিশতে না পারে, কর্মীরা যে তার আদেশ পালন করবে না, কর্মীদেরকে যদি সে বুঝতে না পারে তাহলে কর্মীদের দিয়ে কীভাবে তার কার্য সিদ্ধি করতে হবে সেটিও সে বুঝতে পারবে না। এই এই বুঝতে পারা বা না পারার বিষয়গুলোর জন্য কী হয়
কর্মী এবং ব্যবস্থাপকের মধ্যে একটি ভালো সম্পর্ক হওয়া একান্ত প্রয়োজন, যাকে আমরা আন্তঃব্যক্তিক সম্পর্ক বলে থাকি। এবং এই আন্তঃব্যক্তিক সম্পর্কের মধ্যে দিয়েই আমরা বুঝতে পারি কোন কাজ কাকে দিয়ে কত সময়ে কত অল্প সময়ে সম্পাদন করানো যাবে। এবং সেই ক্ষেত্রে দেখো, এই যে ব্যবস্থাপকদের ধরনের ভিত্তিতেও ব্যবস্থাপককে তিনটি স্তরে ভাগ করা যায়, একটি উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। স্তর সম্পর্কে আমি তোমাদের সাথে পূর্বেই আলোচনা করেছি। এবং দেখো, এইখানে ঠিক মধ্য স্তরে যে সকল ব্যবস্থাপক রয়েছে তাদের দক্ষতা বেশি প্রয়োজন হয়, কেননা তারা উচ্চ স্তরের দক্ষতা পর্যায়ক্রমে বর্তায় মধ্য স্তরের উপর, এবং মধ্য স্তর তার কল্পনায় বা তার পরিকল্পনাকে বাস্তবায়ন করে এই নিম্ন স্তরে ব্যবস্থাপকদের মধ্য দিয়ে। তো এই কারণে মধ্য স্তর, যেমন আমি এখানে বলেছি, যোগসূত্র স্থাপনকারী, অর্থাৎ দেখো যে উচ্চ স্তর এবং নিম্ন স্তরের মধ্যে কোনো যোগাযোগই নেই যদি না মধ্য স্তর থাকে। তাহলে মধ্য স্তরের কাজ কী? এই উচ্চ স্তরের খবরাখবর নিয়ে আসা, আবার উচ্চ স্তর থেকে যেটা হয় সেটা মধ্য স্তরে, অর্থাৎ দুইটি স্তরের মধ্যে সে যোগসূত্র স্থাপনকারী হিসেবে কাজ করে, তাই তার বেশি দক্ষতার প্রয়োজন হয়। তৃতীয় পয়েন্টে দেখো বলা হয়েছে ধারণাগত দক্ষতা, অতীত অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে আগাম ধারণা করতে পারা দক্ষতাই ব্যবস্থাপকের ধারণাগত দক্ষতা বলে। অর্থাৎ এখানে পূর্বানুমান বা দূরদর্শিতা, এই বিষয়টি কিন্তু দুইটাই এখানে কাজ করে। পূর্বানুমান, আমরা অনুমান কিসের ভিত্তিতে করি? হয়তো ঘটে যাওয়া যে সকল ঘটনা রয়েছে সেই সকল ঘটনাগুলোকে আমরা একত্র করি, একত্র করার পরে অতীতে সেই সকল ঘটনা থেকে কী হয়েছে বা না হয়েছে, আমরা কী শিক্ষা পেয়েছি তার উপর ভিত্তি করে আমরা ভবিষ্যতে যে কোনো বিষয় সম্পর্কে ধারণা নিই বা এই বিষয়টি এরকম হতে পারে এই সম্পর্কে সিদ্ধান্ত নিই। অর্থাৎ অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেওয়াকে বোঝানো হয়। এবার দেখো যে এই যে সিদ্ধান্ত নেওয়া হলো, এই নেওয়ার পরে এই দক্ষতা ব্যবস্থাপকের চিন্তন শক্তির উপর নির্ভরশীল। যেমন উচ্চ স্তরের ব্যবস্থাপকের ধারণাগত দক্ষতা বেশি এবং কারিগরি দক্ষতা কম। যেহেতু আমরা উচ্চ স্তর নিয়ে যখন কথা বলি, উচ্চ স্তরকে এমনভাবে তার চিন্তন শক্তির প্রয়োগ ঘটাতে হয় যেন পর্যায়ক্রমে তা মধ্য স্তর এবং নিম্ন স্তর পর্যন্ত ছড়িয়ে দেওয়া যায়, এবং সেই অনুযায়ী মধ্য স্তর এবং নিম্ন স্তর তার কার্যগুলোকে সম্পাদন করে। সেই জন্য বলা হয় উচ্চ স্তরের যারা ব্যবস্থাপক রয়েছেন তাদের এই চিন্তন শক্তি বেশি থাকে, কিন্তু ধারণাগত দক্ষতা হয়তো বেশি থাকে কিন্তু তাদের কারিগরি দক্ষতা কম থাকে। এবার আলোচনা করব আমি চতুর্থ পয়েন্ট নিয়ে। সেখানে দেখো বলা হচ্ছে সমস্যা অনুধাবনের দক্ষতা, প্রতিষ্ঠানের সমস্যাগুলো দ্রুত অনুধাবন করে তা চিহ্নিতকরণ এবং তার সঠিক সমাধান করার দক্ষতাকে সমস্যা অনুধাবনের দক্ষতা বলে। উচ্চ ও মধ্য পর্যায়ের ব্যবস্থাপকের এরূপ দক্ষতা প্রয়োজন। এখানে লক্ষ্য করো যে প্রতিষ্ঠানের সমস্যাগুলো দ্রুত অনুধাবন বলতে আসলে প্রতিষ্ঠানে যে সমস্যাগুলো হচ্ছে বা না হচ্ছে সেগুলো প্রথমে বুঝতে হবে, এবং শুধু বোঝাই নয়, বোঝার পর সেগুলোকে নির্দিষ্টকরণ এবং চিহ্নিতকরণ করে কী উপায়ে কাজ করলে তার সঠিক সমাধান দেওয়া সম্ভব এই সম্পর্কে বুঝতে পারাও একজন দক্ষ ব্যবস্থাপকের একটি বিশেষ গুণ বলে ধরা হয়। এবং এই ধরনের গুণ বা এই ধরনের দক্ষতা সচরাচর উচ্চ এবং মধ্য পর্যায়ের ব্যবস্থাপকদের মধ্যেই থেকে থাকে। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে বিশ্লেষণমূলক দক্ষতা, প্রতিষ্ঠানে বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণের পর উক্ত সমস্যাগুলো সমাধানের বিভিন্ন পদ্ধতি অথবা কৌশল বিচার বিশ্লেষণ করার দক্ষতাকে বিশ্লেষণমূলক দক্ষতা বলে। এখন দেখো যে প্রতিষ্ঠানে, একটি প্রতিষ্ঠানে যখন আমরা কাজ করি বা যখন যেই হোক কাজ করুক, সেখানে বিভিন্ন সমস্যা আসতেই পারে, কারণ কোন কাজটি করলে কীরূপ প্রতিক্রিয়া হবে এটা আগে থেকে হয়তো অনুমান করা যায় তবে নিশ্চিতভাবে বলা যায় না। সেই ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতিতে যে সমস্যাগুলি তৈরি হয় সেই সমস্যাটা কীভাবে করলে, কীরূপে করলে বা কী কৌশল প্রয়োগ করলে তা যথাযথরূপে সমাধান করা যাবে এই সম্পর্কিত বিশ্লেষণও প্রয়োজন হয়, আর এখানে এটিই বলা হচ্ছে বিশ্লেষণমূলক দক্ষতা। 6 পয়েন্টে বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দক্ষতা, যদিও আমরা কারিগরি দক্ষতা নিয়ে আলোচনা করেছি তারপরেও দেখো যে তথ্য যোগাযোগ বিষয়ক দক্ষতা বলতে কম্পিউটারের সাহায্যে প্রতিষ্ঠানের ভেতরে বাইরে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তার আলোকে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দক্ষতা বলে।
এটা নিয়ে আসলে এইভাবে করে নির্দিষ্ট করে কিছু বলা নেই যে প্রতিষ্ঠান বা সময়ের সাথে সাথে যে কোনো ব্যক্তি সারা বিশ্ব পরিবর্তন হচ্ছে। আজ হয়তো যে বিষয়টি একরকম লাগছে কাল সেরকম নাও লাগতে পারে। যত সময় যায় সময়ের সাথে সাথে আমাদের চিন্তাধারা বিভিন্ন প্রযুক্তি বারবার পরিবর্তন হয়। এই যে পরিবর্তন হওয়া, এইটা সম্পর্কে জানা এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং এই তথ্য সংগ্রহ করে সেই তথ্য বিশ্লেষণের মাধ্যমে সেটা থেকে একটি সিদ্ধান্ত নেওয়া, এই যেটাকে আমরা বলে থাকি এখন ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে দেখো বিভিন্ন ধরনের, প্রথমে আমরা তথ্যটি সংগ্রহ করি এবং সেই তথ্য বিচার বিশ্লেষণ করি, তারপরে আমরা সিদ্ধান্ত নিই। তো যেটা আমাদের সাহায্য করে কম্পিউটার, এবং কম্পিউটারে কী করে, কম্পিউটার ফেসবুক বা বিভিন্ন যেগুলো থেকে আমরা খুব সহজেই তথ্য সংগ্রহ করতে পারি, প্রথমে আমরা সেগুলো কারিগরি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তথ্যটা সংগ্রহ করব, সংগ্রহ করার পরে সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করব। এটাও ব্যবস্থাপকের একটি বিশেষ দক্ষতার পরিচয় দেয় বলে আমিও মনে করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আলোচনা থেকে এতক্ষণ তোমরা বুঝতে পেরেছ একজন ব্যবস্থাপক হতে হলে তার কী কী বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন এবং কী কী দক্ষতা থাকতে হবে। তো আশা করি তোমরা তোমাদের মূল বইটি থেকে আরও বিস্তারিত এই সম্পর্কে জানবে এবং আলোচনার মাধ্যমে আরও শিখবে। দেখা হবে পরবর্তী ভিডিও কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।